আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, যাই হোক না কেন ডক্টর ইউনূসের পাশে থাকবেন সেনা প্রধান। এরপর জানিয়ে দেব গণঅভ্যুত্থানে নিহত 708 জনের তালিকা প্রকাশ করল সরকার। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে প্রবাসে সাজাপ্রাপ্তদের পুনর্বাসন করবে সরকার, বলেছেন আসিফ নজরুল। আরও জানিয়ে দেব কাল থেকে শিল্প কারখানা চালু, বিশৃঙ্খলা হলে ব্যবস্থা। সর্বশেষ জানিয়ে দেব সাজেক থেকে ফেরার পথে 3 পর্যটককে অপহরণের চেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যাই হোক না কেন ডক্টর ইউনূসের পাশে থাকবেন সেনা প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, দেশে চলমান সংস্কার সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন, তাতে যাই হোক না কেন। এছাড়া আগামী 18 মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারেও তিনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনী প্রধান এসব কথা বলেন। সোমবার 23 সেপ্টেম্বর সেনাবাহিনীর হেডকোয়ার্টারে তার সাক্ষাৎকার গ্রহণ করা হয়, যা মঙ্গলবার 24 সেপ্টেম্বর প্রকাশ করে রয়টার্স। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, যাই হোক না কেন আমি তার পাশে থাকব, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত এক প্রশ্নে সেনাপ্রধান বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে একটি সময়সীমার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় প্রবেশ করা উচিত। সংস্কারের পর 1.5 বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ করা উচিত, মন্তব্য করে তিনি ধৈর্য ধরার ওপর গুরুত্ব দেন। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্ক আছে জানিয়ে তিনি বলেন, আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। আলাপকালে পূর্বে বাংলাদেশের রাজনীতিতে সেনা হস্তক্ষেপ এবং ক্ষমতা গ্রহণের প্রসঙ্গ উঠে আসে। এ ব্যাপারে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে না, আমি এমন কিছু করব না যা আমার বাহিনীর জন্য ক্ষতিকর। আমি একজন পেশাদার সৈনিক, আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই। গণঅভ্যুত্থানে নিহত 708 জনের তালিকা প্রকাশ করল সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে 708 জন শহীদের পরিচয় জমা হয়েছে, পরবর্তীতে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার 24 সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জুলাই আগস্টে সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় হতে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন ও সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি 23 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এতে বলা হয়েছে, তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই, সংশোধন, পূর্ণাঙ্গ করতে শহীদ পরিবারের সদস্য, ওয়ারিস, প্রতিনিধিগণকে অনুরোধ করা হলো। প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য উপাত্ত সংযোজন করার মতো থেকে থাকলে তা সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানানোর জন্য অনুরোধ করা হল। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রবাসে সাজাপ্রাপ্তদের পুনর্বাসন করবে সরকার, বলেছেন আসিফ নজরুল। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ফিরে আসা কর্মীদের পুনর্বাসনের ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মঙ্গলবার 24 সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে যেসব প্রবাসী নিজেদের জীবন জীবিকা হুমকির মুখে ফেলে কারাবরণ করেছেন, আমরা তাদের এই প্রতিদান মনে রেখেছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। প্রবাসী উপদেষ্টা বলেন, আমরা ইতোমধ্যে ফিরে আসা 87 জনকে তালিকাভুক্ত করতে পেরেছি, তাদের বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করব। তাদের প্রতি এটা বাংলাদেশের দায় বলে আমরা মনে করি। চাকরি হোক বা ব্যবসার উদ্যোগ হোক, মোট কথা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের কর্মসংস্থান করব। আসিফ নজরুল বলেন, দরকার হলে বেসরকারি খাত আছে, যারা মানব কল্যাণে কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ করব। কারো যদি উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে, যদি প্রয়োজন হয় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন উদ্যোগ রয়েছে, সেখানে কাজে লাগানো যায় কিনা দেখব। এছাড়া আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকও রয়েছে। তিনি আরও বলেন, বয়েসেলের মাধ্যমে দরকার হলে তাদের বিদেশে পাঠানোর চেষ্টা করব, তা সম্ভব না হলে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। মূল কথা হচ্ছে আমরা তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করব। কাল থেকে শিল্প কারখানা চালু বিশৃঙ্খলা হলে ব্যবস্থা। সারাদেশে আগামীকাল মঙ্গলবার থেকে সব শিল্প কারখানা চালু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেছেন, আগামীকাল থেকে এই শিল্পটা চালু হবে, কোনো ধরনের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এরপরও যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে কিন্তু অন্যান্য ব্যবস্থা নিতে হবে। মঙ্গলবার 24 সেপ্টেম্বর বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সম্প্রতি দেশের চলমান শ্রমিক অসন্তোষ পরিপ্রেক্ষিতে শ্রমিক এবং মালিকপক্ষের যৌথ বিবৃতির বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা দীর্ঘ আলোচনার পর একটা সমঝোতায় পৌঁছাতে পেরেছি। এই সমঝোতা স্মারকে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ সবাই স্বাক্ষর করেছে, সবাইকে এটা মেনে চলতে হবে, এই অঙ্গীকার করতে হবে। এই চুক্তি থেকে আমাদের পিছু হটার কোনো কারণ বা অবকাশ নেই, কোনো বাহানা করা যাবে না। সাজেক থেকে ফেরার পথে 3 পর্যটককে অপহরণের চেষ্টা। সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে 2 পর্যটক ও তাদের গাড়ি চালককে অপহরণের চেষ্টা করেছেন কয়েকজন দুর্বৃত্ত। তারা ভুক্তভোগীদের কাছ থেকে 50 লাখ টাকা চাঁদা দাবি করে। মঙ্গলবার 24 সেপ্টেম্বর দুপুরের দিকে এ ঘটনা ঘটে। তবে পুলিশের তৎপরতায় অপহরণের চেষ্টায় থাকা দুর্বৃত্তরা পর্যটকদের ছেড়ে দিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী পর্যটকরা হলেন এস এম নাহিদুজ্জামান, মামুন ফকির ও জুবায়ের আলম। তাদের সবার বাড়ি ফরিদপুর জেলায়। মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী এস এম নাহিদুজ্জামান। তিনি বলেন, দীঘিনালার জামতলি এলাকায় পৌঁছালে তাদের গাড়ির গতিরোধ করে কয়েকজন অচেনা ব্যক্তি। এরপর গাড়ি থেকে নামিয়ে মারধর করে তাদের কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে দরকষাকষি করে 20 লাখ টাকা মুক্তিপণে ছাড়তে রাজি হয়।